করোনায় জর্জরিত সারা বিশ্ব, আক্রান্ত পুরো বাংলাদেশ। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, সেন্ট মার্টিন দ্বীপে নেই করোনার সংক্রমণ। দীর্ঘ এক বছরেও প্রবাল দ্বীপটিতে প্রবেশ করতে পারেনি করোনা ভাইরাস। বর্তমানে দ্বীপটির সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ থাকায় নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যে বসবাস করছে দ্বীপের 10,000 অধিবাসী। প্রতিনিধি এম কেফায়েতুল্লাহ খানের রিপোর্ট জানাচ্ছেন শামস্তাবরিজ উচ্ছ্বাস। করোনায় তোলপাড় বিশ্ব, দেশে দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ, যার ঢেউ আছড়ে পড়েছে পুরো বাংলাদেশে। আশ্চর্য হলেও এটাই বাস্তব, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে এখনও ছোবল দিতে পারেনি প্রাণঘাতী করোনা ভাইরাস। দ্বীপটিতে বসবাসরত 10,000 মানুষ মরণবিধি থেকে এখনও নিরাপদে আছে। করোনা নাই, চারপাশে নীল জলরাশি। সেন্ট মার্টিনে দীর্ঘদিন ধরে পর্যটকদের আসা যাওয়া নিষিদ্ধ, বাইরের লোক সমাগম বন্ধ থাকায় সেন্ট মার্টিনকে করোনামুক্ত বলে মনে করছেন স্থানীয়রা। সেন্ট মার্টিন যে দ্বীপে হাসপাতালটি রয়েছে, কোনো ডাক্তারও নাই, ওষুধ নাই, তাও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ভালো রাখছে। সেন্ট মার্টিন ইনশাআল্লাহ খুব সুস্থ আছি, অসুখ বিসুখ কিছু নাই, ইনশাআল্লাহ খুব আল্লাহ খুব আরাম সাথে রেখে। সরকারি বিধিনিষেধ কঠোরভাবে পালনের কারণে করোনা ভাইরাস দ্বীপটিতে সংক্রমিত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। এ পর্যন্ত সেন্ট মার্টিনে কোনো করোনা মহামারী দেখা দেয় নাই। মানুষকে অত্যন্ত সচেতন করা হয়েছে, মানুষকে স্বাস্থ্যবিধি মানি চলার জন্য গুরুত্ব সহকারে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের তদারকি ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত সচেতনতামূলক পদক্ষেপের কারণে সেন্ট মার্টিনে এখনও করোনামুক্ত বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। ইনশাআল্লাহ বিভিন্ন দিক নির্দেশনা আমরা যৌথভাবে কাজ করে যাচ্ছেন, যার ফলে এখনো পর্যন্ত আমরা সেন্ট মার্টিন বাসীকে সংক্রমণমুক্ত রাখতে পেরেছি। দ্বীপের বাসিন্দাদের নিরাপত্তায় কাজ করছে নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি ও পুলিশ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।